আজকে অন্তত এই দঙ্গলের দঙ্গলে নির্বাচনের দিন আগে কত মানুষ মারা গেছে আর জফিকুলের নির্বাচনে কজন মারা গেছে একজনও মারা যায় আর এর আগে যখন আমাদের মন্ত্রী ছিলেন আনিসুর ভাই তার সব নির্বাচনে এই দঙ্গল থেকে ছয় ছয় ছেলে মারা গেছে প্রত্যেক নির্বাচনে লোক মারা গেছে এই খুনের রাজনীতির বিরুদ্ধে মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদের মায়ের বাসবে ছেলেদের তাদের রক্ত এমনি নয় যে খুন হবার জন্য জন্মেছে আমার মায়েরা খুন হবার জন্য আমাদের জন্ম দিয়েছে না আমাদের জন্ম দিয়েছে মানুষের কাজ করার জন্য তার পরিবার দেখার জন্য পরিবারের সেবা করার জন্য আমার একটা জীবন কাটানোর জন্য আমাদের জন্ম দিয়েছে এইটা কংগ্রেস কখনো মানে নিয়ে খুনের রাজনীতি করেছিল আমরা মানুষকে সাথে নিয়ে লড়াই করতে করতে সারা জীবন আমাদের বোমা গুলির দরকার হয় না তার কারণ এগারো এই মানুষ আমাদের আশীর্বাদ দিয়ে দুশো এগারোটা সিট দিয়েছে এই এগারোতে সিট দিয়েছে ষোলোতে দুশো এগারোটা সিট দিয়েছে আর এইবার একুশে দুশো তেরোটা সিট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাই ডোমকলে ইলেকশন করেছে সেন্ট্রাল ফোর্স ছিল তো জফিকুল তোর চারিদিকে ঘিরেছিল তো সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্স খেলা ছিল তার মধ্যে পঞ্চাশ হাজার ভোটে জিতেছিল নতুন এমএলএ জফিকুল এই অপূর্ব সরকার ডেভিড সেন্ট্রাল ফোর্স ঘিরে রেখেছিল সেখানে জিতেছিল মুর্শিদাবাদের বেশিরভাগই সিট তিনটে সিট বাদ দিয়ে সব সিট আমরা জিতেছি সব সেন্ট্রাল ফোর্সের ঘিরে নিয়েছিল আমরা লাখ লাখ ভোটে মুর্শিদাবাদের চারিদিকে আমরা জিতেছি তাহলে আজকে কেন আমরা অশান্ত করার চেষ্টা করি অশান্ত কারা করছে ভাই জানো অশান্ত কারা